বয়স 13 ছুঁই ছুঁই হলেও স্বভাবে ছোট্ট শিশুর মতো, ইশারা বুঝলেও মুখ ফুটে কিছু বলতে পারে না 29 ইঞ্চি উচ্চতার জহুরা। 8-9 বছর হয়ে গেলো, গা কথা বলতে পারে না। 13 বছরের পোলাপান 2 বছরের শিশুর মতো তো ছোট আমি আগে কখনো দেখি না। ওর নাম জিজ্ঞেস করলেও কিছুই বলতে পারে না। অসুবিধা পোলাপান ইংরা বিয়ের যুক্ত হয়ে গেছে, আমরা দেখি 29 ইঞ্চি লম্বা। সমবয়সীরা 8ম-9ম শ্রেণীতে পড়লেও শারীরিক প্রতিবন্ধকতার কারণে এখনও শিশুর মতোই রয়ে গেছে জহুরা। বই খাতার বদলে তার সময় কাটে শিশু খেলনা নিয়ে। 11 কেজি ওজনের এমনই এক শিশুর দেখা মিলেছে টাঙ্গাইলের মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান গ্রামে। আমি আর ওই একই সমাবয়সী, ও বড় হয়নি, ও যদি সুস্থ থাকতো তাহলে আমাদের সাথে একসাথে ওই স্কুলে পড়ালেখা করতে পারতো। যখন আমরা স্কুলে যাই তখন দেখি ও এই জায়গায় মানে খেলা করছে। জহুরা মাঝে মাঝে সাপের সাথে খেলা করে, তবে কুকুর ও বিড়ালের সাথে খেলতে বেশি পছন্দ করে সে। স্থানীয়রা বলেন দেশের সবচেয়ে ছোট মানুষ জহুরা। কুকুরের নাকে খেলা করে, বিড়ালের নাকেও খেলা করে, আবার একদিন হঠাৎ করে দেখি সাপের নাকে খেলা করতেছে। সাপ আর কিছু বলে না, ও আর সাপের কিছু কাজ। 15 বছর আগে জাকির ও শাহনাজ আক্তারের কোল জুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। জোহরের ওয়াক্তে পৃথিবীতে আসায় শখ করে মা কন্যার নাম রাখেন জহুরা। সেই শখের সন্তান নিয়ে তার দুঃখের যেন শেষ নেই। নির্দিষ্ট বয়সে তার সাথের শিশুরা বড় হলেও শারীরিক উচ্চতা থমকে যায় জহুরার বেলায়। বছর যায়, 1-2 বছর ও আঠারে না, ও কথা বলতে পারে না। পর ডাক্তারে বললো যে বললো হনিরে দুঃখের কোনো ব্যাপার নেই, আল্লাহর ইচ্ছে, ও যে আর বড় হইতে পারবো না, যেটুকু ওইবার হয়ে গেছে। সন্তানের এমন হাল দেখে মানসিক ভারসাম্য হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মা শাহনাজ। একসময় স্বামী ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আরেকটি বিয়ে করে গুছিয়ে তোলেন তার নতুন সংসার। এদিকে 12টি বছর পেরিয়ে গেলেও তার স্ত্রী ও শারীরিক প্রতিবন্ধী শিশুর কোনো খোঁজ নেননি বাবা জাকির। মনে হয় স্বামীর বাড়িতে দিয়ে দিচ্ছে তারা, মেয়ের মনে হয় সমস্যা খালি সিটান দেহাল পয়রা জায়গা। জহুরার নানা নানি বলেন সবাই ফেলে দিলেও তারা ফেলতে পারেননি, টাকার অভাবে নাতনি ও মেয়ের উন্নত চিকিৎসা করাতে পারেননি এখনো, তাই দেশবাসীর কাছে সহযোগিতার প্রার্থনা জানিয়েছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।